আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সম্রাট ভাইয়ের কাছে যাই। থ্যাংক ইউ সম্রাট ভাই যুক্ত হওয়ার জন্য। জি ভাই বলুন। আমরা এরপরে থ্যাংক ইউ সম্রাট ফারুক ভাই, ভাই, আসলে পরে নূর, হ্যাঁ ভাই, আমরা তারপরে নূর ভাইকে যুক্ত করবো, এন্ড দেন ট্রু ম্যান ভাইকে যুক্ত করবো। সম্রাট ভাই থ্যাংক ইউ ফারুক। জি বলুন। মানে আমি আসলে অনেকদিন ধরেই যুক্ত, এর আগেও হয়েছে কয়েকবার, বাট আপনি নিশ্চয়ই আমাকে চিনবেন। ওই যে আমি ঘোড়ার গাধার উদাহরণ দেওয়ার পরে আমার রেস ইস আর কি মনে করে আপনারা ব্লক করে দিয়েছিলেন। আপনি সে বান্ধব? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো বলেন আমি আমার আপনার বসে আপনার আপনার কথা। সাথে অন্য একটা লাইভে কথা হয়েছিল, তো আপনি আমার বলছিলেন যে এই ধরনের উদাহরণগুলি না দিতে, এবং আমি বুঝতে পেরেছিলাম এবং আপনাকে বলছিলাম, এবং আপনি বলছিলেন যে আপনি আবার আনব্লক করবেন। তো আসলে মনে হয় আনফরচুনেটলি হয় নাই, কিন্তু এই স্ট্রিম ইয়ার্ডের লিঙ্কটা ডিফারেন্ট, সো এই কারণে আমি ঢুকতে পারছি। বাট সচরাচর যেই লিঙ্কটা আসিফ মহিউদ্দিন ওয়েল, সাহেব ইউজ করেন, আসিফ ভাই বা আমি কাউকে ব্লক করি মূলত দুই তিনটা কারণে। এক হচ্ছে যদি কেউ এসে শুধু গালি গালাজ করে পর্দারে, অর কেউ যদি প্রতিনিয়ত যুক্ত হওয়ার চেষ্টা করে, যেমন আমরা নতুন নতুন মানুষের সাথে কথা বলতে চাই বা যারা একটু মুমিন তাদের সাথে কথা বলতে চাই। দেখেন আমাদের ব্যাকস্টেজে কিন্তু আমাদের আরেকজন ভাই অলরেডি আছে। আমি আপনাকে একটু দেখাই, একটু একটু দেখাই আসিফ ভাই, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। আমাদের সাথে কিন্তু দেখেন, আমাদের সাথে কিন্তু আরেকজন আগন্তুক ভাই অলরেডি আছেন। আমি কিন্তু তাকে মানে জেনে শুনে ব্যাকে রাখছি। কেন ব্যাকে রাখছি? কারণ আমাদের কথা যেন কনফাইন্ড হয়, ছোট হয়, এই জন্য আমরা এখানে কিন্তু আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারি না। সেই সেই ধারার লাইফটা না, আমরা দুই তিনজনই থাকি এবং আমাদের সাথে একজন ইয়ে থাকে, মানে দর্শক থাকে। তো এই জন্য যারা প্রতিনিয়ত যুক্ত হয় এবং যারা এরকম বিশ্বাসী না, তাদেরকে আমরা কিছুদিনের জন্য ব্লক রাখি আর কি। এটা তো আপনাদেরও বোঝা উচিত যে আমরা একটু মুমিনদের সাথে এবং নতুনদের সাথে কথা বলতে ইন্টারেস্টেড হই আর কি। না না না, অবশ্যই ঠিক আছে। আসাদ ভাইয়ের কাছে আমি কি একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ বলুন। আসাদ ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো, ভালোই আছি। জি ভাই, আপনার ভিডিও অনেক ভালো লাগে এবং আমি তো ফ্যান হয়ে গেছি আপনার লেটেস্ট যে ভিডিওটা দিয়েছেন। ও, ওটা তো মানে আসলে আমি আমার কিছু এই দেশি ফ্রেন্ড আছে, আমি ওদেরকে দেখাতে চাই, কিন্তু যেহেতু সাবটাইটেল নাই, সো এই কারণে আর কি মানে কিভাবে দেখাবো, আমি দেখাইতে পারি, আমি নিজেই সাবটাইটেল করে দিব আর কি, মানে ওদেরকে এক্সপ্লেইন করবো কি কি বলা হইতাছে এখানে। আপনি তো আসল ভাই, আপনি তো দর্শন নিয়েও তো আপনার অনেক জ্ঞান ভান্ডার তো অনেক রিচ মনে হয়, তাই না? না, দর্শনে আমার কিছু বলবো না। আচ্ছা, একটা জিনিস তো আপনি আমার বলতেই পারবেন, যেহেতু আমরা শিশুকামী অনেকেরই চিনি, তো পিডোফেলিয়ার অর্থ তো হচ্ছে গিয়ে শিশুকামী। তো আচ্ছা, ধরেন পৃথিবীতে যেসব বিখ্যাত মুখ আছে অথবা বিখ্যাত এই মুহূর্তে জীবিত লোকজন আছে, ধরেন সেলিব্রিটিদের মধ্যে, হলিউডের সেলিব্রিটিদের মধ্যে ধরেন মাইকেল ডগলাস অথবা টম ক্রুজ, এরা যে বিয়ে করছে, তাদের সবশেষের বিয়ে স্পাউস গুলি তাদের বয়সের চেয়ে বিশাল বড় ডিফারেন্স, এইটাকে কোন কাতারে ফালানো যেতে পারে? দেখা গেল টম ক্রুজ যে কেটি হোমস যখন বিয়ে করছিল তখন তাদের বয়সের ডিফারেন্স ছিল হিউজ, তারপর মাইকেল ডগলাস যখন ক্যাথরিন জিটা জোন্স কে বিয়ে করছে তখন বয়সের ডিফারেন্স মানে মানে আকাশ পাতাল হিউজ আর কি। তো এইটাকে কি বলা যেতে পারে? এটা নিয়ে আমি কনসার্নই না, এই কারণেই, কারণ তাদের দেশের আইন অনুযায়ী তারা কী করেছে সেটা তারা নির্ধারণ করবে। আমি ব্যক্তিগতভাবে কোনো সেলিব্রিটিকে আমি এরকম বলতে শুনি নাই যে আমি যে চশমাটা পরছি তুমি এটা পরতে হবে, আমি যে কাপড় পরছি তুমি এটা পরতে হবে, আমি যেরকম বিয়ে করছি তুমি এটা পরতে হবে। সুতরাং আমার মাথা ব্যথা নাই। এমনকি কোনো রাজা, দেশের প্রেসিডেন্ট, তাকে সে কী পরে, কী করে, তার ব্যক্তিগত জীবন কেমন, কয়টা বিয়ে দুইজন করছে, কয়টা তালাক দিয়েছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তি কি করছে না করছে ওটা যে কেন আমরা এটা আমার কনসার্ন হইতে কনসার্নই না। পারি? কিন্তু আপনি যদি সম্রাট ভাই বলে যান যে আমি যা করছি এটা করতে হবে, এবং আপনাকে যদি এরকম অনুসরণ করে এবং অনুসরণ করাটাকে তারা অ্যাপ্রিসিয়েট করে, এটা অনুসরণ করাটাই হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ, তাহলে তখন আমি আপনার জীবন দেখব। তখন আমি, যেমন ধরেন একজন ধরেন একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তো তিনি যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার অতীত মানে তিনি বিয়ে করছেন কি এটা আমার কাছে মুখ্য না। আমি দেখবো যে সে টাকা চুরি করে অন্য কোথাও নিয়ে যায় কিনা, হ্যাঁ সে দুর্নীতিবাজ কিনা, কারণ এটার সাথে এই এই যে টাকা পয়সার একটা সংশ্লিষ্টতা আছে। আমি দেখবো যখন কেউ গাড়ি চালায় সে মদ খেয়ে আছে কিনা, কারণ এটা আমার জীবনের উপরে নির্ভরশীল। সে মোচ রাখছে কিরকম, দাঁড়িয়ে আছে কিনা, তার মাথায় টুপি আছে কিনা, ওটা আমার কাছে ম্যাটারই করে না। সে গাড়ি চালাইতে পারে কিনা এবং সে মদ খেয়ে আছে কিনা, এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। একজন যখন নিজেকে মহামানব দাবি করেন, যে মোহাম্মদকে নিয়ে আমরা কথা বলি কেন, যে নিজেকে মহামানব এবং তাকে অনুসরণ করাটা অন্যতম কর্তব্য, সুতরাং তাকে নিয়ে প্রশ্ন আসবে। যদি মহম্মদ তার জীবন অনুসরণ করাটাকে
মানুষকে বাধ্য করে না দিত, আমরা মোহাম্মদের এই বিষয় নিয়ে কথা বলতাম না আমার কাছে মনে হয়। কারণ তার ব্যক্তি জীবনে সে কী করেছে, হ্যাঁ এটা আসলে ওইভাবে ইয়ে না, এরকম অনেকেই বিয়ে করছে, শিশুদের বিয়ে করছে অনেকেই, আমরা এরকম সবাইকে নিয়ে কথা বলতে চাই না বা বলি না, কারণ হচ্ছে তারা কেউ এটা নীতি নির্ধারণ করে দিয়ে দেয়নি। এবং এটাকেই পেঁচানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ দেওয়া হয়, বা এদের উদাহরণ দিতে গেলে দেখা যায় আবার এরা উভয়ই অপ্রাপ্তবয়স্ক ছিল, নিজের ধরেন এই যে বয়স্ক যে লোকটা একটা ইয়াং মেয়েকে বিয়ে করলো, 18+ হলো কোনো সমস্যা নাই, কিন্তু বয়স্ক যে লোকটা একটা ইয়াং মেয়েকে বিয়ে করলো, তো ওই ক্ষেত্রে বয়স্ক লোকটাকে অনেক বেশি ক্রিটিসাইজ করা হয় আমাদের সমাজে। যেমন ধরেন হুমায়ুন আহমেদ যখন শাহরুখকে বিয়ে করছিল, তখন হুমায়ুন আহমেদকে কিন্তু অনেক বেশি ক্রিটিসাইজ করা হয়েছিল, শাহরুখকে কিন্তু করা হয় নাই। তো এখানে বলা হচ্ছে যে বেটা একটা, হ্যাঁ করা হয়েছে, বাট হুমায়ুন আহমেদকে যেভাবে করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তো মানে এখানে দেখা যায় যে বয়স্ক লোকদেরকে অনেক লুচ্ছা, তারপরে মনে করেন যে হর্নি এই টাইপের কথাবার্তা বলা হয়, বাট মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওইভাবে বলা হয় না। মেয়েরাও তো এখানে তো বলা যেতে পারে যে মেয়েরাও গোল্ড ডিগার, ঠিক না? যে বলা হয় দেখেন, যখন আরা এই এই যে আনভীর, আনভীর যে মেয়েটাকে মেরে ফেললো না, মানে মেরে ফেলেছে বলে আমাদের মনে হয়, যদিও সে আইন আদালত তো বুঝতেই পারেন বাংলাদেশে কী হয়, তো সেই মেয়েটাকে কিন্তু অনেক দোষারোপ করেছিল যে তুমি কেন এই পয়সা দেখে তার কাছে গেছো, এই টাইপের কথা হয়েছে। কারণ দুজন প্রাপ্তবয়স্ক হলে আমাদের কিছু বলার নাই এখানে, সে হোক 30 বছরের ডিফারেন্স তাদের মধ্যে, আমরা তো এমনও দেখি যে 18 বছরের 22 বছরের ছেলে 40 বছরের 50 বছরের নারীকে বিয়ে করছে, এখনো হয় বাংলাদেশে। আমরা আসলে তাদেরকে কিছু বলতে পারেন, তারা দুজনেই প্রাপ্তবয়স্ক, এখন তারা কি করবে, তারা কেউ কেউ আমরা দেখি না কুকুরকেও বিয়ে করে, ভারতেই তো এরকম ঘটনা আছে। এখন এই ক্ষেত্রে আমি কুকুরকে বিয়ে করলে আমি বলতে পারি যে কুকুরের বিয়ের বোঝে কি, কুকুরের তখন সম্মতির যেহেতু কোনো আইনি ইয়ে নাই, কারণ সে সম্মতি দিতে পারে কিনা লিখিত তার কোনো ইয়ে নাই, সুতরাং কুকুরকে বিয়ে করে বলার পর আপনি মোহাম্মদের নাম বলবেন, ভারতের আপনি, আমি ভাবতেছিলাম আপনি বলবেন যে আয়েশা মোহাম্মদ কে বিয়ে করছে, আচ্ছা ঠিক আছে আপনি লিটারাল কুকুরের কথা বলছেন, আচ্ছা ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একজন নারী বিয়ে করছে কুকুরকে, এখন সেই নারী যদি কুকুরকে বিয়ে করতে চায় আর কুকুর যদি সেখান থেকে পালিয়ে না যায় আসন থেকে, তাহলে আমাদের বলার কি আছে? হ্যাঁ, যদি সে কুকুরটাকে অ্যাবিউজ করে সেটা হচ্ছে অন্য বিষয়, সেটা অবশ্যই অপরাধ, কিন্তু এখানে অনেকেই গাছকেও বিয়ে করে, অনেকে ওই কুকুর শুনে আবার অনেকে মনে করতে পারেনি যে, বিশেষ করে নবী মোহাম্মদের ক্রেজি যারা উম্মত তারা নিশ্চয়ই এখন অনেক কিছু ভেবে নিছেন, তারা ঘোরাটোরা নিয়ে অনেক কিছু ভাবেন, তো সেটা বাদ দিলাম, ওই তলে তলে বসে অনেক জিনিস দেখলে যা হয় আর কি, কিন্তু গাছকে বিয়ে করে কেন? গাছ তো ওইভাবে নড়াচড়া করে না, গাছকে বিয়ে করে এমনও ইয়ে আছে, তো এটা হয়। কিন্তু আমরা মনে হয় এটা সংক্ষেপে এটাই বলা যায় যে প্রাপ্তবয়স্ক মানুষকে তো আমি পেডোফাইল কী করে বলবো, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ পেডোফাইলের তো সংজ্ঞার মধ্যেই পড়ে না, আপনি যেটা বলতে চাইছিলেন আর কি যে তারা কি পেডোফাইল, না না সেটাকে কি বলা হয় আমি আর কি ওইটা জানতে চাচ্ছিলাম যে এটার কোনো সেটা স্বাভাবিক বিয়ে, এটা স্বাভাবিক বিয়ে, না না স্বাভাবিক বিয়ে, এটা সংজ্ঞা থাকবে কেন? আর আমি এখন কি আরেকটা সম্পূরক কোশ্চেন করতে পারি, তারপরে আর কোনো কোশ্চেন করবো না আপনাকে? আসলে ব্যাপার হয়েছে, আমি অনেকদিন ধরেই দেশের বাহিরে এবং ব্রিটেনে থাকি, সো আমার বয়স এখন 36, বাট আমি এখনো বিয়ে করি নাই, আমার কিছু বিক্ষিপ্ত রিলেশনশিপ ছিল এই দেশি, তারপরে সাউথ এশিয়ান অরিজিনেরও ছিল, বা এনিওয়ে এখন ব্যাপার হচ্ছে যে আমি আর কি মানে আমার ব্যাপারটা বলতে চাচ্ছি এই কারণে যে আমি কি এখানে কোনো দোষ করতেছি, এইটা জাস্ট খালি আপনি যদি বলেন আমার ব্যাপারটা এক্সপ্লেন করার পরে, যে আমি কি কারোর প্রতি কোনো, বা কোনো একটা মানে আমার বিপরীত লিঙ্গের প্রতি কোনো ধরনের কোনো বৈষম্য করতেছি কিনা। মানে আমার এখন ব্যাপার হচ্ছে যে আমি ইট কুড বি শি কুড বি এনি রাইস, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমার ব্যাপার হচ্ছে যে আমার মানসিকতাটা হচ্ছে যে আমি বডি যদি আপিলিং না হয় তাহলে আমি কোনো ধরনের অ্যাট্রাকশন ফিল করি না। তো এইখানে কি আমি কি নারী সমাজের প্রতি কোনো ধরনের বৈষম্য করতেছি? আমার তো এরকম মনে হয় না, আপনার একজন ব্যক্তিকে ভালো কেন লাগবে, এটা তো একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, এবং ভাই আপনার প্রেফারেন্স নেই, আমার আমার জাজমেন্ট করার কোনো কিছু নেই, আপনার বডি দেখে প্রেফার হইতেই পারে সেটা তো আমাদের কিছুই বলার না, যেহেতু মানুষ তো মানুষের প্রেফারেন্স হচ্ছে মানুষের মৌলিক অধিকার, আমি তার প্রেফারেন্স মানে ছিনাই নিতে পারবো না, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করেন, মানে অন্যের ইয়ে তো দরকার নেই, পারমিশনের দরকার নেই, তো আপনার প্রেফারেন্স কে অন্য দ্বারা অন্যকে দ্বারা ইয়ে করার তো দরকার নেই। কাউকে আবার আমার কাছে এমন মনে হয় যে আমি অনেক ফিট মানে ফিট থাকার জন্য চেষ্টা করি এবং খাওয়া দাওয়া করি, ওইভাবে শারীরিক এক্সারসাইজ করি, আমি আবার ঘোরা ঘোরা নিয়েও কাজ কাজ করি, তো আমি রেস রেসের জকিও একসময় ছিলাম, তো এখন আমি রাইডিং স্কুলে ইনস্ট্রাক্টর। এনিওয়ে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এই সমাজটা যদি হয়তো খালি সব ফিট পিপল থাকবো, কোনো অবিস পিপল থাকবে না, এটা কি এক ধরনের কোনো ধরনের মানে সাইকোলজিক্যাল প্রবলেম আছে আমি?
না না, এটা প্রবলেম না, এটা আপেক্ষিক। তো আপনার কাছে ফিটের যে সংজ্ঞা, অন্য একজনের কাছে ফিটের সংজ্ঞা ভিন্ন। হ্যাঁ, ছোটবেলা আমার মা মনে করতেন যে পেট বড় থাকলে বোধ হয় একজন সুঠামো পুরুষ, হ্যাঁ পেটটা একটু দেখা যাচ্ছে না, পেট পিঠের সাথে লেগে গেছে, এরকম কথাবার্তা আমাদের অনেকেরই আগের জেনারেশনে অনেকেই বলেন, এটা আপনি অনেকে হয়তো শুনেছেন। আসলে এই ফিটনেসটা হচ্ছে যে আপেক্ষিক, আপনি যেরকম, আপনি কিরকম কী 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 ফিটনেসের কথা আপনি ভাবছেন, অন্য একজন হয়তো অন্য ফিটনেসের কথা ভাবেন। সবাই আসলে পরিপক্কতা এটাই খোঁজে, সো সেটা খোঁজাটা তো ইয়া না, ফিজিক্যালি যদি আপনি কাউকে একভাবে দেখতে চান সেটা তো আপনার মৌলিক অধিকারের মধ্যে, এটা তো অসুবিধা নেই। আপনি তাকে তাকে তো কোনো ফোর্স করছে না। যদি আপনি কারোর ধৈর্য, আপনি মনে করেন যে তার কথা কথা গালটা একটু কম ফোলা, আপনি সার্জারি করে দিলেন যে করতে পারতো, সে গাল ওই যে ভাঙে না কিরকম, ওই সুচ ঢুকে রাখলে যেরকম লাগে ওরকম অনেক মেয়েদের দেখেছি বা বড় বড় করে, হ্যাঁ হ্যাঁ জলাইন, হ্যাঁ আপনি যদি এগুলো করান জোর করে, হ্যাঁ হ্যাঁ আপনার পার্টনারকে যদি আপনি ধরে নিয়ে ওগুলো করে করে ফেলেন জোর করে, সেটা এখন ইয়া, যেমন যেমন ধরেন একজন না, আমি নারী আমার তিনি, মনে করেন যে আমি আমার খুব ক্লোজ ফ্রেন্ডদের এখানে খুবই কম আছে, যদিও আমার মেন্টালিটি খুব মানুষের সাথে বেশি একটা, মানুষের মানে বাংলাদেশি মানুষের সাথে মিলে না, তো এই কারণে আর কি আমার সাথে আর কি অনেকেই কথা বলে না এখন আর। তারপরও যে দুই একজন আছে তাদের সাথে আমি মানে এইভাবে বলছিলাম যে প্রত্যেক দেশের আইন করা উচিত বা সরকারের এমন একটা ব্যবস্থা করা উচিত যে কেউ যদি স্বাস্থ্যসম্মত খাবার না খায়, জীবে না যে তাকে শারীরিক কষ্ট, তাকে যেতে হ্যাঁ, দিতে হবে। তাদের তাদের পুরা সোসাইটি থেকে আলাদা এই করতে হবে। আপনার আপনার এই মানে আপনার এই সোসিওপ্যাথ চিন্তা ভাবনা হঠাৎ করে মানে হুট করে বের হয়ে আসে কিভাবে? মানে না, এটা কেউ কি আমার কি কোনো প্রবলেম জানলে তার চলতেছে, জীবে মানে না গেলে, আমার কি আপনি আমি আমি সাইকোলজিক্যাল জানি কোনো, না ভাই, আমি সাইকোলজিস্ট না, আপনি আপনি কোনো সাইকোলজিস্টের সাথে কথা বলেন যে বলেন যে ভাই আমার আমার এই ভাবনা আসে, আমার ওবিস বলতে পিটাই দিচ্ছে করে বা জেলে দিতে ইচ্ছে করে, আমি কি কোনো রোগী নাকি, রোগী নাকি মানসিক রোগী কিনা আপনি কথা বলেন। আমরা আমাদের কাছে থেরাপি নিয়ে তো লাভ নেই, আমরা তো থেরাপিস্ট না, ঠিক আছে আপনি ওনার সাথে এক্স্যাক্টলি সাথে তাই। কথা বলে দেখেন, বাট আমার কাছে প্রবলেমেটিক মনে হচ্ছে, তারপর আপনি কথা বলে থাকেন। এনিহাও সম্রাট ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য, আমরা আজকে তাহলে একটু মুভ অন করি। থ্যাংক ইউ যুক্ত হওয়ার থ্যাংক জন্য, ইউ ম্যাম, ধন্যবাদ, গুড নাইট ভাই। থ্যাংকস। উদ্ভট মানে মাঝে মাঝে নর্মাল কথার মধ্যে সে রেসিজম ঢুকায় ফেলায় বুঝছেন, না উনি উনি সে উনি নর্মাল আমাকে কথা বলছে সমালোচনার না চোখে না না উনি আসাদ ভাই, জানতে আসাদ ভাই, চাইছেন। হ্যাঁ আসাদ ভাই নই মানে সে এর আগে তো কথা হচ্ছে সে নর্মাল কথা বলতে বলতে ও অ্যারাবিক পিপলদেরকে গরু গাধা বলা শুরু করছে, ইউরোপিয়ানদেরকে সুপিরিয়র রেস বলা শুরু করছে, তার হঠাৎ করে এই জিনিসটা এসে পড়ে আউট অফ নো এসে, তার মধ্যে রেসিজম পরে ভাই, কেউ ফিট না তারা তো জেলে জেলে দিতে যাবেন, আপনি পাগল পাগল নাকি? আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে